আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তিতির মুরগির নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এই প্রচণ্ড গরমে অনেকের খামারের তিতির পাখিগুলো অর্থাৎ তিতির মুরগিগুলো মারা যাচ্ছে সো কী করলে এই প্রচণ্ড গরমেও আপনাদের খামারের মুরগিগুলো মারা যাবে না এবং সুস্থ থাকবে ভালো থাকবে কি ব্যবস্থা নিতে পারেন এই বিষয়েই আজকে আপনাদের সাথে আমি কথা বলবো তবে তার আগে একটু বলে নিচ্ছি আপনাদের মধ্যে যারা আছেন এই তিতির মুরগি কিনে নিতে চাচ্ছেন তিতির মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন অথবা ডিম কিনে নিতে চাচ্ছেন অথবা অ্যাডাল্ট তিতির মুরগি নিতে চাচ্ছেন অর্থাৎ বড় তিতির মুরগি যেগুলো ডিম পারে সেগুলো কিনে নিতে চাচ্ছেন সো যারা কিনে নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের ফোন নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে পাবেন না এবং ভিডিওর স্ক্রিনেও কিন্তু আমাদের আগের যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি বন্ধ আছে এখন আপনারা আমাদের নাম্বার কোথায় পাবেন আমাদের নাম্বারটি দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের নামটি দেখেন ভিডিওর স্ক্রিনে লেখা লেখা আছে জাস্ট আপনারা এই নামটি গুগলে লিখে সার্চ করবেন আমি আবার বলতেছি ভিডিওর স্ক্রিনে আপনারা ইংরেজিতে যেই নামটি দেখতেছেন এই নামটি লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন আপনারা যদি আমাদের ওয়েবসাইটে ঢোকেন ওইখানে যেই কোনো একটি পোস্ট ওপেন করলেই আপনারা আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন সেইখান থেকে আমাদের ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন যদি কথা বলে দামে আপনাদের পোষে আপনাদের কাছে ভালো লাগে তবেই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমরা কিন্তু এই সিজন টাইমে তিতির মুরগির ডিম বিক্রি করতেছি তিতির মুরগির এক দিনে বাচ্চা থেকে শুরু করে পনেরো দিন এক মাস দুই মাসের বাচ্চা পর্যন্ত বিক্রি করতেছি সেই সাথে বড় তিতির মুরগিগুলোও বিক্রি করতেছি সো আপনাদের যাদের প্রয়োজন আপনারা সরাসরি গুগলে আমাদের নাম খামারের নামটি অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম এবং আমাদের ফেসবুক পেজের যে নাম এবং আমাদের টিকটক আইডির যেই নাম এবং আমাদের ভিডিওর স্ক্রিনে যেই নামটি দেখতেছেন সেম একই নাম এবং এই নামেই কিন্তু আমাদের ওয়েবসাইট আপনারা এই নামে যদি লিখে এই নামটি ভিডিওর স্ক্রিনে যেই ইংরেজিতে যে লেখা নামটি আছে এই লেখাটি যদি আপনারা লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে গুগলে সবার আগে আমাদের ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন যে কোনো একটি পোস্ট ওপেন করলেই দেখবেন আমাদের ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আর যারা নতুন বন্ধুরা আছেন যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং আমাদের ফেসবুক পেজেও আপনারা লাইক দিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন সেই সাথে আমাদের টিকটক আইডি ফলো করে আমাদের সাথে থাকতে পারেন সো অনেক কথা বলে ফেলেছি এখন আপনাদেরকে বিস্তারিত বলে দেই যে তিতির মুরগিকে এই প্রচণ্ড গরমে কি করলে মুরগিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে সেইটা এখন আপনাদেরকে বলতেছি ভিডিওটি আপনারা বিশেষ করে যারা নতুন খামারি আছেন ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন এবং আমি যা বলি এগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন বিশেষ করে যারা পুরান খামারে আছেন তারা আশা করে জানেন যে কিভাবে কি করতে হবে কিন্তু যারা নতুন খামারে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফুল হতে যাচ্ছে তাই ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন এবং শোনার চেষ্টা করেন এই প্রচণ্ড গরমে তিতির মুরগিকে সুস্থ রাখার জন্য এবং কি ভালো রাখার জন্য আপনারা যেই কাজটি করতে পারেন সেই কাজটি হচ্ছে আপনারা তিতির মুরগিকে দুপুরে পানির সাথে ওর স্যালাইন দিতে পারেন আমি আবারও বলতেছি এই প্রচণ্ড গরমে মুরগিকে সুস্থ রাখার জন্য তিতির মুরগিকে দুপুরে আপনারা পানির সাথে ওর স্যালাইন দিতে পারেন তবে একটা কথা মনে রাখবেন স্যালাইনের সংখ্যা যেন বেশি না হয় স্যালাইনের যেন সংখ্যা কম হয় পানির সংখ্যা যেন একটু বেশি হয় কারণ আপনার সবাই জানেন যে স্যালাইন কিন্তু লবণ লবণযুক্ত সো যদি দেখা গেছে আপনার পানিতে স্যালাইনের সংখ্যা বেশি হয় তাহলে লবণের মাত্রা কিন্তু বেড়ে যাবে এতে দেখা গেছে যে আপনাদের মুরগিগুলো আরও সুস্থ হবে দূরের কথা উল্টা অসুস্থ হবে তাই আপনারা চেষ্টা করবেন স্যালাইনের সংখ্যা কম রেখে আপনারা এই পানির সংখ্যাটা বেশি রাখবেন এতে দেখা গেছে যে মুরগি স্যালাইন কিছুটা পাবে এবং মুরগি পানিটাও পাবে এ এতে দেখা গেছে ভালো থাকবে আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই গরমের টাইমে অন্তত আধা ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দেওয়ার জন্য অর্থাৎ ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি যেন কখনোই দিবেন না কারণ এমনিই গরম আর গরম পানি খেলে কিন্তু মুরগি সমস্যা হতে পারে আর আপনাদেরকে তো বললাম যে এই ওর স্যালাইন দেওয়ার জন্য এখন আমি আপনাদেরকে বলবো আর একটা কার্যকারী জিনিসের কথা সেটা হচ্ছে ওর স্যালাইনের থেকেও বেশি কার্যকারী এটা দিলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এবং কি ভালো থাকবে অনেক অনেক বেশি ঠিক আছে যেটা হয়তো আপনারা ধারণাও করতে পারবেন না আর সেইটা হচ্ছে আপনারা মুরগিকে গ্লুকোজ দিতে পারেন এই প্রচণ্ড গরমে আপনারা পানির সাথে গ্লুকোজ মিশিয়ে দিতে পারেন কারণ আমরা কিন্তু সবাই জানি যে গ্লুকোজ কিন্তু অনেক ভালো একটা জিনিস গ্লো গ্লুকোজে কিন্তু অনেক আপনার অক্সিজেন থাকে এবং গ্লুকোজটা কিন্তু অনেক ভালো একটা জিনিস সো আপনারা যদি ওর স্যালাইনের বিপরীতে আপনারা যদি এই গ্লুকোজ দেন পানির সাথে মিশিয়ে মুরগিকে তাহলে কিন্তু আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকার সংখ্যায় প্রায় পঁচানব্বই পার্সেন্ট থাকবে ঠিক আছে গ্লো গ্লুকোজটা দেওয়ার চেষ্টা করবেন তবে ওর স্যালাইন দিলেও কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে ওর স্যালাইনের থেকে বেশি আপনারা গ্লুকোজটা দেওয়ার চেষ্টা করবেন কারণ গ্লুকোজের কার্যকারিতা অনেক বেশি এবং গ্লুকোজ অনেক মানে ও হেল্পফুল হয় এবং গ্লুকোজ কিন্তু অনেক ভালো তাই আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করব আপনারা সবাই চেষ্টা করবেন এই যদি ওর স্যালাইন দেন তো দিলেনি আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনারা গ্লুকোজ দেওয়ার চেষ্টা করবেন যদি মুরগিগুলোকে সুস্থ রাখতে চান ভালো রাখতে চান তাহলে অবশ্যই গ্লুকোজ দেওয়ার চেষ্টা করবেন এতে যেমন আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকবে তেমন আপনিও লাভবান হবেন কারণ এই গরমে যদি আপনার খামারের মুরগির কোনো কিছু হয়ে যায় আপনার খামারের মুরগিগুলো যদি আল্লাহ না করুক মারা যায় তাহলে কিন্তু আপনি বিশাল বড় ক্ষতির সম্মুখীন হবেন তাই আমি চাই না যারা খামার করতেছেন তারা ক্ষতির সম্মুখীন হন এবং আপনারা লসের মুখ দেখেন খামার করতে এসে আমি চাই আপনার যেহেতু সবাই শখ করে খামার করতেছেন এবং বাণিজ্যিক আকারে অনেকেই বিজনেস করার উদ্দেশ্যে খামার করতেছেন আপনারা প্রত্যেকেই যেন খামার করে সফল হতে পারেন আমি সেটাই চাই আর সেই জন্যই কিন্তু আমি আপনাদের সবাইকে এই পরামর্শ দিচ্ছি যে আপনারা ভুল করেও কিন্তু এই গরমের সময় বেশি গরম পানি মুরগিকে দিবেন না এবং অনেকক্ষণ গরম মানে অনেকক্ষণ পানিগুলো রাখবেন না অর্থাৎ যেই পানিগুলো দিবেন সেই পানিগুলো বেশিক্ষণ রাখবেন না আপনারা চেষ্টা করবেন প্রতি ঘন্টায় দুইবার করে অর্থাৎ আধা ঘন্টা পর পানিগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন সেই সাথে অবশ্যই আপনারা ওর স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন আর ওর স্যালাইন না দিয়ে যদি গ্লুকোজ দেন অর্থাৎ মুরগিকে যদি আপনারা ওর স্যালাইনের বিপরীতে গ্লুকোজ দেন তাহলে কিন্তু মুরগিগুলো অনেক ভালো থাকবে সুস্থ থাকবে এখন আপনাদের কাছে যেটা ভালো মনে হবে আপনার যেটা ভালো মনে ভালো মনে করেন সেইটা দেওয়ার চেষ্টা করবেন তবে আমি পার্সোনালি রিকমেন্ড করি গ্লুকোজ দেওয়ার জন্য ঠিক আছে কারণ গ্লুকোজ দিলে মুরগিগুলো কিন্তু অনেকটাই আপনার ভালো থাকবে এবং কি মুরগিগুলো সুস্থ থাকবে তাই গ্লুকোজ দেওয়ার চেষ্টা করবেন যদি গ্লুকোজ না দিতে পারেন কোনো কারণবশত তাহলে আপনারা ওর স্যালাইন দেবেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন স্যালাইনের সংখ্যা যেন বেশি না হয়ে যায় অর্থাৎ পানির সংখ্যা বেশি হলে কোনো সমস্যা নাই বাট স্যালাইনের সংখ্যা যেন অতিরিক্ত মাত্রায় বেশি না হয়ে যায় তাহলে কিন্তু স্যালাইনে আপনার উপকারের পরবর্তীতে ক্ষতি করবে এখন অনেকে বলতে পারেন যে অলরেডি এই গরমে আপনাদের খামারের মুরগিগুলো কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছে সো তাদেরকে একটা পরামর্শ দিব সেটা হচ্ছে আপনারা আর যেই উপজেলার আন্ডারে আছেন সেই উপজেলায় সরকারি পশু হাসপাতাল আছে সেইখানে আপনি একটু খোঁজ নেবেন যে আপনার এলাকায় পশু হাসপাতাল কোথায় আছে সেইখানে আপনার মুরগি নিয়ে যাবেন নিয়ে তাদেরকে দেখাবেন তারা ট্রিটমেন্ট করে দেখে তারপরে কিন্তু ব্যবস্থা নেবে সো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাই